হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা এফএক্স ইউনিটেডে কাজ করছিলেন তাদের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন, এখন ঢুকলে দেখা যাচ্ছে এরকম একটা নোটিশ দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের উপরে, একদম উপরে। এখন আপনারা অনেকে ভাবতেছেন যে এটা কীভাবে তোলা যায়, কীভাবে কী করা যায়, কীভাবে উইথড্র করা যায়, ঠিক আছে, যে কয়েনটা আছে জিএমআর কয়েন সেটা, ঠিক আছে। এবং কি আমি তাদের সাথে সাপোর্ট টিমে কথা বলেছি, আমি কথা বলে জানতে পারছি যে এখানে যে তারিখটা দিছে দেখতেছেন 15/1/2024, ঠিক আছে। তারা বলতেছে যে তাদের যে জিএমআর কয়েন যেটা আছে সেই কয়েনটা আপনারা 15 তারিখের পরে আপনারা ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে এটা উইথড্র করে ক্যাশ করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু যদি আমরা পাই তাহলে তো গুড নিউজ, ঠিক আছে। আর যদি না পাই তাহলে তো কিচ্ছু করার নাই, আমরা এমনিও ধরে নিছি যে এটা চলে গেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনাদের এখন করণীয় কী, এখন করণীয় হচ্ছে যে আপনাদের যাদের ট্রাস্ট ওয়ালেট নাই তারা একটা করে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলে রাখবেন, আর যাদের খোলা আছে তাদের তো আছেই, আর যাদের নাই তারা এই ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে এরকম ট্রাস্ট ওয়ালেট কীভাবে খোলা যায় এরকম অসংখ্য ভিডিও রয়েছে, এখান থেকে একটা দেখে করে নিতে পারবেন। তাও আপনাদের সুবিধার জন্য আমি একটা ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে। ওইটা দেখেও আপনারা অ্যাকাউন্টটা খুলে রাখতে পারবেন, ঠিক আছে। এখন আপনারা কী করবেন, ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা খুলে রাখুন, যাদের আছে আছে, যাদের নাই খুলে রাখুন, ঠিক আছে, এটাই। এবং কি এখানে যদি এই 15 তারিখের পরে আমরা যদি এটা উইথড্র করতে পারি জিএমআর কয়েনটা, আমি অবশ্যই ভিডিও দিয়ে আপডেটটা আপনাদেরকে দিয়ে দেবো।